হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে ভিডিওটি কথা বলবো সেটি হলো রোমানিয়া, আর রোমানিয়ার রাজধানী হলো বুখারেস্ট। যারা কম খরচে এবং সঠিক ওয়েতে রোমানিয়া যেতে চান তাদের জন্য ভিডিওটি। আপনি যদি রোমানিয়া, কিন্তু প্রচুর জব খালি রয়েছে, তো আপনি যদি ইন্টারেস্ট হন যে রোমানিয়াতে যাবেন, পরে কিন্তু আপনি রোমানিয়া থেকে সহজেই সেনজেন দেশে যেতে পারবেন। আর আপনার জন্য সুখবর হলো, রোমানিয়া 2024 সালে সেনজেনে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা জানুয়ারিতে আপনার এই আমরা খবরটি পাবো, তো আপনার জন্য চমৎকার সুযোগ। আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি রোমানিয়াতে আবেদন করবেন বিভিন্ন জবে, তাহলে আপনি আমার পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে আপনি রোমানিয়া যেতে পারবেন। আপনাকে কোনো দালাল বা আপনার প্রতারণা সুযোগ মানে সুযোগ দিতে ইয়ে করতে পারবেন, মানে দালাল বা কোনো আপনার রিক্রুটিং এজেন্সি আপনার সাথে প্রতারণা করতে পারবে না। এতে বাংলাদেশ থেকে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। আমি এমন কিছু বিখ্যাত রোমানিয়ান এক এজেন্সির নাম বলে দেবো যেগুলোতে আপনি কন্ট্যাক্ট করে যেতে পারেন। তো রোমানিয়া যেহেতু একটা ইউরোপের দেশ, তো আপনাকে অবশ্যই একটা ইউরো ফর্মেট সিভি রেডি করতে হবে, তাহলে আপনি রোমানিয়াতে বিভিন্ন কোম্পানিতে বা এজেন্সিতে আবেদন করতে পারেন। তো আমি আজকে কোম্পানির নাম বলবো না, আমি আপনাদের বলে দেবো বিখ্যাত রিক্রুট এজেন্সির নাম। তার আগে আপনার ইউরো ফর্মেট সিভি কীভাবে রেডি করবেন, তো ইউরো ফর্মেট সিভি রেডি করতে হলে আপনাকে আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস এগুলো আপনি পাসপোর্ট অনুযায়ী করবেন। তারপর আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্ট্রি অ্যাড করবেন, আপনার ভাষাগত দক্ষতা অ্যাড করবেন। আর যদি আপনি রোমানিয়ার জন্য সাথে আবেদন করেন, তাহলে আপনি রোমানিয়ান ভাষা অ্যাড করে নেবেন, যে আপনি রোমানিয়ান ভাষাও জানেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিল এবং আপনি ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, আর একটা অবশ্যই অফিসিয়াল সুন্দর ছবি অ্যাড করবেন। তো আশা করি বুঝতে পারছেন। আরেকটা অ্যাড করতে পারেন ডিজিটাল স্কিল, আপনার এই যে আপনি ইন্টারনেট ইন্টারনেট এগুলো ভালো চালাতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। আর কাভার লেটার আপনি অ্যাড করবেন আপনি যে জবটিতে কাজ করেছেন সেই কাজের অভিজ্ঞতা, এবং আপনি ওই কোম্পানি কী সার্ভিস দিয়েছিলেন, এবং আপনি বর্তমানে রোমানিয়াতে কোম্পানি দিকে তাদেরকে কী সার্ভিস দিতে পারবেন, সেগুলি সুন্দর করে এক পেজে উল্লেখ করবেন। তাহলে আপনার একটা সিভি এবং কাভার লেটার রেডি হয়ে গেল। তো চলুন শুরু করা যাক, নামগুলো আমি বলে দিই। তো প্রথমে যে নামটা সেটি হলো ম্যান পাওয়ার গ্রুপ রোমানিয়া, সেটি আপনি আপনারা আগে নাম শুনতে পারেন। এটি কিন্তু একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, বিশেষ করে ইউরোপে তথা সারা ওয়ার্ল্ডে তারা 60টা দেশে তাদের শাখা রয়েছে। তো তারা কিন্তু বিভিন্ন ফরেন ওয়ার্কার নিয়োগ দিয়ে থাকে পৃথিবীর সব দেশেই। তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ওয়েবসাইটে আপনি ঢুকে তাদের রেজিস্ট্রেশন করতে পারেন, করে তাদের মেল কালেকশন করে তাদের সিভি কাবলাটা পাঠিয়ে দেবেন। তারপর রয়েছে টিচ ট্যালেন্ট রোমানিয়া। তো টিচ ট্যালেন্টও একটা বিখ্যাত রিক্রুট এজেন্সি, বিশেষ করে রোমানিয়ার জন্য। আপনি যদি বিভিন্ন ইন্টারেস্ট হন যে বিভিন্ন বিশেষ করে কম্পিউটার রিলেটেড জব করতে চান অফিসিয়াল, তারা এখানে যোগাযোগ করতে পারেন টিচ ট্যালেন্ট। আমি নামগুলো কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, এছাড়া স্ক্রিনে দিয়ে রাখি। তাছাড়া আছে আপনার টিচ রিক্রুটমেন্ট, এটা একটা বিখ্যাত রিক্রুট এজেন্সি, বিশেষ করে যারা আপনার কনস্ট্রাকশন, আইটি, ইঞ্জিনিয়ারিং, এক্সিকিউটিভ, অফিসিয়াল জব খুঁজতেছেন, তারা এখানে যোগাযোগ করতে পারেন। তো তারা কিন্তু আপনাকে আপনার সিভি কালেকশন করলে, তারা দেখে আপনাকে সিলেকশন করলে, তাদের জন্য আপনার জন্য জব খুঁজে আপনাকে নিয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর রয়েছে আপনার ফিন টাস্ক, এটাতে প্রায় 50 জনের মতো কর্মী কাজ করে। তো আপনি তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার সিভি, কাভার লেটার, এভরিথিং আপনি পাঠাতে পারেন। আর আপনি তো বলেই দিয়ে আপনি বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে করতে পারেন, তাদের ইমেইলে পাঠাতে পারেন, তাদের লিঙ্কডইন অ্যাড্রেসে পাঠাতে পারেন, তাদের অনলাইন ফর্ম থাকে সেখানেও ফর্ম ফিল আপ করতে পারেন। তারপর রয়েছে আপনার APT রিসোর্স অ্যান্ড সার্ভিসেস, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, বিশেষ করে রোমানিয়ার জন্য। তারা কিন্তু এখানে টেইলার জব এবং এই ধরনের কাজ করে থাকেন, তারা বিভিন্ন ফার্ম ওয়ার্কার, শ্রমিক ওয়ার্কার, তারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর রয়েছে ট্যালেন্ট স্ট্রিম, এটাও একটা বিখ্যাত রিক্রুট এজেন্সি, তারা সব ধরনের সার্ভিসের লোকই নিয়োগ দিয়ে থাকে, তো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর রয়েছে ক্যাটালিস্ট সলিউশন, এটাও একটা বিখ্যাত রিক্রুট এজেন্সি, বিশেষ করে তারা 13 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছে, আর তারা কিন্তু বিভিন্ন ফরেন ওয়ার্কার নিয়োগ দিয়ে থাকে, ক্যাটালিস্ট সলিউশন। তারপর রয়েছে iValueHR, এটাও একটা বিখ্যাত রিক্রুট এজেন্সি, বিশেষ করে যারা একদম ফ্রেশার লেভেলের কোনো কাজের অভিজ্ঞতা নেই, তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। iValueHR, তারা 2006 সাল থেকে কাজ করতেছে,
এটা হয়তো বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। তার হচ্ছে এইচআর স্টাফিং, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি। আপনি যদি রোমানে যেতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তাদের ওয়েবসাইটে ঢুকে মেইল কালেকশন করে বা অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়ে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি 10টা বিখ্যাত রিক্রুটিং নাম বলে দিলাম, তো আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আপনার সিভি এবং কভার লেটার পাঠিয়ে দেবেন। আপনার সাথে লাগবে একটা ইউরো ফর্মের সিভি এবং কভার লেটার। তো কোম্পানি কিছু থাকে, কিন্তু আপনার থাকা খাওয়া নানা রকম সুবিধা পাবেন, তারা কিন্তু সব কিছু আপনাকে ফ্রিতেই দেবে। তবে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এগুলো কোম্পানি প্রোভাইড করে। তবে আপনার স্যালারি কম পাবেন, রোমানিয়াতে কিন্তু একটু হাই স্যালারি হয় না, যেহেতু এটা সেনজেনের বাইরে, সেনজেন দেশেই আপনার স্যালারি একটু ভালো হয়। যেখানে আপনি পেতে পারেন 1 লাখ থেকে 90,000 টাকা বা 1,20,000, যদি আপনার অভিজ্ঞতা থাকে 1,20,000 পেতে পারেন। আর যদি আপনার ফ্রেশার নতুন হন 80,000 থেকে 1 লাখ টাকা পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এখানে স্যালারি কম। তবে আপনার সবচেয়ে সুবিধা হলো রোমানে কিন্তু 2024 সালে আপনার সেনজেন হয়ে যাবে, তো আপনি এই সুবিধাটি পেতে পারেন, স্যালারি বাড়বে। তো 2024 সালে কিন্তু রোমানে তার প্রচুর লোক দরকার হবে, কারণ রোমানে সেনজেন হয়ে যায়, রোমানের অনেক মানুষ বিভিন্ন দেশে গিয়ে জব নিতে পারবে, তো ফলে এখানে আরও লোকের চাহিদা তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। তারপর আপনি সপ্তাহে 2 দিন ছুটি পাবেন, শনি এবং রবিবার ছুটি পেলে আপনি ওভারটাইম কাজ করতে পারেন। আপনার যদি $15 থেকে আপনি $5 স্যালারি পান, আপনি এটা $10 পাবেন, এরকম মানে ইয়াগুলোতে এই তখন পাওয়া যায় আর কি, ওভারটাইম কাজ করলে। তো এটা একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো এই হলো, আর আপনি আপনার সিভি এবং কভার লেটার কীভাবে পাঠাবেন, মেইল থেকে বা মোবাইল থেকে পাঠাতে পারেন, আমি কিন্তু সেটি ভিডিও লাস্টে দিয়ে রাখি, আপনারা চেক করে দেখে নেবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরও কিছু জানতে চান তো আমাকে কমেন্টস করতে পারেন, আর আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, মেসেজ দিতে পারেন, তবে কল দিবেন না, মেসেজ দিলে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসলে আমার যখন ফ্রি সময় থাকে তখন আমি সবার কিন্তু মেসেজে রিপ্লাই দিই, আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন, আপনি যদি অন্যান্য দেশের রিক্রুটেন্সিগুলো জানতে চান, আমি তো আই বাটনে দিয়ে রাখি, চেক করে দেখে নেবেন, অনেক ভিডিও দেওয়া আছে আমার, সেখানে বিভিন্ন দেশের আমি রিক্রুটেন্সিগুলোর নাম দিচ্ছি আপনাদের জন্য, আপনারা সহজেই প্রতারণার থেকে বেঁচে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, কারণ আমি কিন্তু রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, বিভিন্ন তথ্য পাবলিশ হয় ইমিগ্রেশন বিষয়ক, সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনার যেতে সুবিধা হয়। তো আপনি যেন প্রতারণার থেকে বাঁচতে পারেন। এখানে যারা ওয়ার্ক পারমিট পান আপনি চেক না করতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা কিন্তু সব ডিটেলস নারী নক্ষত্র কোম্পানি বের করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।